এখন আমাদের দুপুরের লাঞ্চের আয়োজন আপনাদের জন্য। আমরা যারা একটু বাইরে ঘোরাঘুরি করছি অথবা গল্প গুজবে ব্যক্তিগত গল্প গুজবে আছি, আমরা সবাই টেবিলে বসে যাই। এই লাঞ্চের পরে আমাদের মুক্ত আলোচনা। আপনাদের মনে যত রকমের কোশ্চেন আছে, যত কিছু জানার আছে, আমরা সবিনয়ে অনুরোধ করব আপনাদের যে মনের মধ্যে যার যত জড়তা আছে একদম সভ্য সামাজিক সুন্দর ভাষায়, কিন্তু একদম মন খুলে আপনারা সব রকমের কোশ্চেন আমাদের করবেন, যেন ওই কোশ্চেনগুলো পাওয়ার পরে আপনার মনের মধ্যে কনফিডেন্স চলে আসে যে ইয়েস উই আর ইন দ্য রাইট ওয়ে, আমরা সঠিক জায়গাতে সঠিক সিদ্ধান্তে আছি। এটুকু জানতে আপনাদের যে কোশ্চেন সেগুলো আমরা খাওয়ার পরে দুপুরে লাঞ্চের পরে আমরা অনুষ্ঠানটা চালু করব। আর এখানে আমি কিছু একটা জিনিস আপনাদের জন্য চেয়ে নিতে চাই, যদি কিনা আপনারা আমাকে পারমিশন দেন। ছোট্ট একটা আপনাদের দাবি, সেটা আমি আপনাদের জন্য এই মুহূর্তে আদায় করে নিতে চাই, সেটা ডক্টর জাসরাদ হাসান ভাইয়ের কাছ থেকে। আমি কি দাবিটা উত্থাপন করব? ডক্টর জাসরাদ হাসান ভাই হলেন জাপান থেকে পিএইচডি করা অর্থোডন্টিস্ট, এন্ড তার ফুল ফ্যামিলি বাংলাদেশের ডেন্টালের যতগুলো সেক্টর অথবা যতগুলো জায়গা আছে প্রতিটা জায়গায় স্বনামধন্য। তো আমাদের একটা কথা, উনি যেহেতু আমাদের পরিবারেরই অংশ, তা আমরা তো অনেক কিছু ওনার কাছে চাইতে পারি। নাম্বার ওয়ান, আমাদের পরিবারের কেউ যদি ডেন্টালের উপর পড়াশুনো করতে চায় সেক্ষেত্রে ব্যক্তিগত সুপারিশ উনি করে দিতে বাধ্য হবেন। আমাদের ভাই হতে পারে, হতে পারে সন্তান, হতে পারে আমাদের রক্তের আত্মীয়, শুধু কথা এই পরিবারের একজন মেধাবী স্টুডেন্টের আরো সুন্দর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য যেটুকু ভার্বাল সহযোগিতা করা সম্ভব, এটা যেন উনি আমাদের পরিবার মনে করে, যেন আমাদের পরিবারের ভাই বোন ছেলে মেয়েদের জন্য এটা উনি করেন। আর সেকেন্ড টু হচ্ছে, আমাদের দাঁত, যাদের যখনই দাঁতের সমস্যা হবে তখন কিন্তু উনার ওখান থেকে আমরা 20% ডিসকাউন্ট আশা করবই, সেটা ভাইকে এখন আমাদের বলতে হবে এবং ওয়াদা করতে হবে। ভাই প্লিজ। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমার দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য যা যা করার দরকার আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। এই খাবার সামনে রেখে তোমার নামে বলার ওয়াদা করলাম, সুখে দুঃখে আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আর প্রফেশনাল তো সাহায্য দরকার, কথা ইনশাআল্লাহ 100% করতে পারবো, কারণ আমার বড় ভাই এখন পিজি ডেন্টালের সর্বোচ্চ যে পজিশন ডিন, উনি এসেছেন ডিন পিজি সিন্ডিকেট মেম্বার। আমার ভাবি একটা কলেজের প্রিন্সিপাল, আপনাকে বলেছি, আমি একটা কলেজের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, আপনার নাম শুনেছেন হয়তো, ওটা ডেন্টাল ইউনিটের ভাইস প্রিন্সিপাল আমি। তো সুতরাং আমাদের ফ্যামিলিতে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যারা ডেন্টিস্ট আছি, এর বাইরেও মানবিক দিক থেকে যতটুকু যাওয়ার সহযোগিতা অবশ্যই আমরা করব ইনশাল্লাহ, এটা আপনাদের কাছে ওয়াদা করলাম। থ্যাংক ইউ। আর আপনার সহযোগিতা অবশ্যই থাকবে। আসলে জুবায়ের তো মানে তার একটা এক্সট্রা পাওয়ার আছে, পাওয়ার থেকে সে সবাইকে মোটিভেশন করতে পারে। আমি অবশ্য মোটিভেশন স্পিকার, বাট আমার তো মনে হয় বেশি পারে। আর খাস গুণ বলে এটা কোনো মানে বিজনেস না, আপনার নিজের পরিবার মনে করবেন। যখনই আপনার বিজনেস প্লেস থেকে নিজের পরিবার মনে করবেন, আপনি দেখবেন যে দেবে নিউ ইনফ্লুয়েন্স। আমি তো আসলে সময় সর্বদা কিছু বলি নাই, সেলস এন্ড মার্কেটিংয়ে যেহেতু আমি পড়াই, আমি পারতাম আপনার 2 ঘন্টা স্পেস দিতে হাউ টু বিল্ড আপ ক্যারিয়ার সেলস এন্ড মার্কেটিং। তো যেহেতু আমি মার্কেটের সাথে আপনাদের ক্লাস নেই, সময় সর্বদার জন্য আপনারা বিজনেসের উপর ফেক রাখবেন এবং পার্সনটাকে বিলিভ করবেন, এবং সেও যাতে সেই বিলিভের মর্যাদা রাখে, তাহলে আপনারা আগা যাবেন। ধন্যবাদ।
আবার উনি কিছু দিলেন ফেরানিগঞ্জে।